আর এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, প্রেমিকাকে খুন এবং প্রেমিককে সেও আত্মহত্যা করেছে এবং প্রেমিকাকে কুপিয়ে খুন করার ঘটনা, হরিদেবপুরের এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাতেই যে ঘটনা প্রকাশ হয়ে আসে যেখানে প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে, এবং সেই ঘটনার পর প্রেমিক তিনিও মারা গেছেন এমনটাই জানা যাচ্ছে, এবং হরিদেবপুরের এই ঘটনা, খুনের পর বিষ খায় প্রেমিক, সে আত্মঘাতী হয়, আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, দেখো অভিক, যেটা তোমার প্রথমে জানিয়ে রাখি, হরিদেবপুরে প্রাক্তন প্রেমিকের হাতে কিন্তু খুন হয় প্রেমিকা। তবে একটি বিষয় যে তাদের যারা জানা যাচ্ছে তাদের দুজনের মধ্যে কিন্তু রেজিস্ট্রি হয় এবং মেয়েটি বিবাহ বিচ্ছেদের মামলাও করে, এবং গত এক বছর ধরে কিন্তু সেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এবং পরিবার সূত্র যেমনটা জানা যাচ্ছে দুজনের সম্পর্কটা টানা পড়েন ছিল, যার কারণে কিন্তু মেয়েটি বিবাহ বিচ্ছেদের মামলা করে এবং তারপর থেকে কিন্তু দুজনের সম্পর্কে টানা পড়েন শুরু হয়। এবং যেটা উঠে আসছে যে গতকাল ঠিক রাত 10টা নাগাদ ছেলেটি, অর্থাৎ যার নামে অভিযোগ উঠছে শুভেন্দু দাস যে অভিযুক্ত, সে কিন্তু রাত 10টা নাগাদ মেয়েটির বাড়িতে আসে এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং হরিদেবপুর থানার কাছে খবর যাওয়ার পরই কৃষ্ণা দে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, এবং কৃষ্ণাকে মারার পর কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করে অভিযুক্ত যুবক শুভেন্দু দাস, তাকেও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বেশ, ধন্যবাদ তোমাকে সুব্রজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো কার জানিয়ে রাখি, প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে, এবং তারপর বিষ খেয়ে আত্মঘাতী হয় প্রেমিকও, মারা যায় সে, এবং এই ঘটনাই ঘটেছে হরিদেবপুরে।